আসসালামু আলাইকুম। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের আরও একটি কারামতের ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে পাকিস্তান থেকে নজরানার উট নিয়ে আসার ঘটনা। দর্শক, ইতিপূর্বেও এরকমই আরও একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, চাইলে ভিডিওটি আমাদের চ্যানেলের মধ্য গিয়ে দেখতে পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ। 1981 সনে বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠেয় মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের জন্য প্রথমবারের মতো পাকিস্তানে বসবাসরত জাকেরান আশেকান তথা খাজা বাবা ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের পাকিস্তানি মরিদগণ গোটা 25 উট হজরত কেবলাজান হুজুরের খেদমতে নজরানা হিসাবে প্রেরণের জন্য আবেদন পেশ করেন। হুজুর পাকের সদয় অনুমতি এবং সরকারি নিয়মকানুন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথারীতি উট আনার জন্য 4 করিত কর্মা ও সাহসী জাকেরদেরকে দায়িত্ব দিয়ে পাকিস্তানে পাঠানো হলো। তাদের মধ্যে অন্যতম ছিলেন ড্রাইভার আব্দুর রাজ্জাক, বাকি 3 হলেন মেজর হাসান, আব্দুর রশিদ এবং বাচ্চু ভাই। তারা প্রথমে করাচি এবং পরে হায়দ্রাবাদ গিয়ে 25 উট নিয়ে করাচিতে ফিরে আসেন। উটগুলো তারা করাচি বন্দরের জাহাজ ঘাটের ইস্ট উইংয়ে বেঁধে রাখেন, কিন্তু জাহাজ সাধারণত ভিড়ে থাকে করাচি বন্দরের ওয়েস্ট উইংয়ে, তাই কাজ আরও বেড়ে গেল। এদিকে ডেক ভাড়া করা নির্ধারিত বাংলাদেশি কার্গো জাহাজ বাংলার কল্লোল তখনও যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান বন্দরে পৌঁছেনি। ইতিমধ্যে করাচি বন্দরে অপেক্ষমান জাহাজের ক্যাপ্টেন জানতে চাইলেন উটের সাথে সংশ্লিষ্ট লোকজন বা রাখালেরা কিভাবে যাবেন, কারণ বিধি অনুযায়ী জাহাজের ক্রু বা নাবিক ছাড়া অতিরিক্ত লোক নেবার কোনো অনুমতি ছিল না। কিন্তু নির্ধারিত কার্গো জাহাজ করাচি বন্দরে ভিড়ার পর জানা গেল যে তাদের 4 ক্রু যুক্তরাষ্ট্রের কোনো এক বন্দরে নেমে গিয়ে আর জাহাজে ফিরে আসেনি। অতএব আব্দুর রাজ্জাক সহ 4 রাখাল বা তত্ত্বাবধায়কের একই জাহাজে উটের সাথে আসবার ব্যবস্থা হলো। বিশ্ব জাকের মঞ্জিলে পীর কেবলাজান হুজুরের খেদমতে পাঠানো সব নজরানার পশু দেখাশোনার দায়িত্বে যারা থাকেন তাদেরকেই তরিকতের ভাষায় রাখাল বলা হয়ে থাকে। রাখালদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত, এমনকি ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষাবিদ, উচ্চ পদস্থ কর্মকর্তা এবং মর্যাদাবান ও সম্মানিত শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিরাও স্বতঃস্ফূর্তভাবে কাফেলার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের ধন্য মনে করে থাকেন। কাজেই প্রচলিত অর্থে সাধারণ রাখাল আর বিশ্বলীর নজরানার গরু বা উটের রাখাল এক কথা নয়। যাই হোক, এবার আসল কথায় ফিরে আসা যাক। করাচি বন্দরে বাংলার কল্লোল লোডিং আনলোডিং এর জন্য মাত্র 2 ঘন্টার জন্য নোঙর করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে বুক করা সমস্ত মালামাল অবশ্যই জাহাজে তুলে দিতে হবে, কিন্তু সমস্যা দেখা গেল উট নিয়ে। বন্দরের ইস্ট উইং থেকে অত্যন্ত সরু পথ দিয়ে অসংখ্য যানবাহনের ভিড় ঠেলে এতগুলো উট ওয়েস্ট উইংয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো, কারণ 4 মাত্র রাখালের পক্ষে একটি একটি করে উট নিয়ে ক্রেনের সাহায্যে জাহাজে তোলা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং অনেক সময় সাপেক্ষ, যা তাদের হাতে ছিল না। অবশেষে ড্রাইভার আব্দুর রাজ্জাক অনেক ভেবেচিন্তে একটি কৌশল বের করলেন। তিনি 5 করে উট একসাথে নিয়ে একটির লেজের সাথে অপরটির গলার রশি বেঁধে 25 উটকে 5 গ্রুপে ভাগ করলেন। মহাপবিত্র উরুস শরীফের উট দেখতে আসা লোকজনের মধ্য থেকে একজন প্রবাসী বাংলাদেশির সাহায্য নিলেন। এভাবে 5 মিলে 25 উটকে ওয়েস্ট উইংয়ে এনে জাহাজে তুলতে যাবেন। ঠিক সেই সময়ে জাহাজের সার্ভেয়ার আপত্তি জানিয়ে বললেন যে খালি ডেকে উট রাখা যাবে না, কারণ উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় দোদুল্যমান জাহাজের পিসিল ডেকে উটগুলো এক জায়গায় স্থির থাকতে পারবে না, এদিক সেদিক পড়ে গিয়ে আহত হবে, কিংবা অন্য যে কোনো দুর্ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। কাজেই উট উঠানোর আগেই জাহাজের খড় জাতীয় কিছু বিছিয়ে দিতে হবে। সার্ভিয়ারের পরামর্শ মতে আব্দুর রাজ্জাক কাছাকাছি একটি বাজার থেকে 1 গমের খড় কিনে আনলেন কর্তৃপক্ষের বেঁধে দেয়া 1 সময়সীমার মধ্যেই। কিন্তু এবার হলো অন্য সমস্যা, সব মালামাল ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে জেনে সংশ্লিষ্ট ক্লিয়ারিং এজেন্ট খাতা ক্লোজ করে চলে গেছেন। কাজেই ক্লিয়ারিংয়ের তালিকাভুক্ত নয় এমন একটি পণ্য অর্থাৎ গমের খড় বহনকারী ট্রাকটিকে সিকিউরিটি অফিসার নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ঢুকতে দিতে অপারগতা জানায়।
এদিকে সঙ্গী বাকি তিনজন রাখাল অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য বাইরে গেছেন। কাজেই একাকী আব্দুর রাজ্জাক তাদের সাথে বিতর্কে লিপ্ত হলে সিকিউরিটি অফিসার আব্দুর রাজ্জাককেই সেখান থেকে বের করে দিলেন। আব্দুর রাজ্জাক কিং কর্তব্য বিমূঢ় হয়ে নির্দেশ মতো গেটের বাইরে চলে গেলেন। তিনি একটি নির্জন স্থানে দাঁড়িয়ে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে আপন মুর্শিদের পবিত্র চেহারা মোবারক স্মরণ করতে লাগলেন। এ সময়ে তিনি সুস্পষ্টভাবে হযরত পীর কিবলাজানের হুজুরের কণ্ঠের অভয়বাণী শুনতে পেলেন, তোদের কোনো ভয় নেই, আমি তো সঙ্গেই আছি। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে করাচি সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বিপন্ন জাকের ভাই আব্দুর রাজ্জাক হযরত পীর কিবলাজানের অভয়বাণী শোনার সাথে সাথেই সার্ভেয়ার ও সিকিউরিটি অফিসারের মধ্যে এক বিস্ময়কর প্রতিক্রিয়া আরম্ভ হল। তারা দুজনেই অতি ব্যস্ত হয়ে আব্দুর রাজ্জাককে খুঁজতে লাগলেন এবং উর্দু ভাষায় চেঁচিয়ে বললেন, আব্দুর রাজ্জাক কিদার গায়ে, জলদি জলদি আপকা ট্রাক বন্দর সে লে আয়ে, জাহাজ পর সামান উঠায়ে। তাদের হইচই ও তাগিদ দেখে বিস্মিত আব্দুর রাজ্জাক চোখের পানিতে বুক ভাসাতে ভাসাতে উটসহ জাহাজে উঠলেন। আরব সাগরের উত্তাল তরঙ্গ ভঙ্গে দুলায়িত স্বপ্নের বন্দর ছেড়ে 25টি উটসহ ক্রমাগত 8 দিন সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন বলে মনে হচ্ছে, কারণ বিদেশ বিভুঁয়ে না জেনে সংগ্রহ করা জঙ্গলের উটগুলো ছিল অত্যন্ত রাগি ও উগ্র মেজাজের, কিন্তু সমুদ্রপথে এই সুদীর্ঘ যাত্রায় উটগুলো কোনো রকম গোলমাল করেনি, কোনো বিঘ্নও ঘটায়নি। শুধু তাই নয়, যে বিষয়টি তাৎপর্যের সাথে লক্ষণীয় তা হচ্ছে করাচি বন্দরের জেটি থেকে জাহাজে উঠার পূর্ব মুহূর্তগুলো সবগুলো উট মাথা নত করে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা জানানো। এ দৃশ্য যারা সচক্ষে দেখেছেন তারাই বুঝতে পেরেছিলেন যে নির্বাক এ মরুভূমির প্রাণীগুলো কোন গোপন ইঙ্গিতে আল্লাহর প্রিয় বন্ধু জামানার মহাইমাম মহামুজাদ্দেদ বিশ্বলি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের পুণ্যভূমি বাংলাদেশের পথে যাত্রার প্রাক্কালেই তারই উদ্দেশ্যে এভাবে আনত মস্তকে বিশেষ ভঙ্গিমায় সশ্রদ্ধ সালাম বা রাজকীয় কুর্নিশ জ্ঞাপন করেছিলেন। অবশ্য চট্টগ্রাম থেকে ঢাকা নেয়ার পথে উটগুলো জঙ্গিরূপ ধারণ করলেও বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে পৌঁছানোর সাথে সাথেই সেগুলো অনেক দিনের পোষা প্রাণীর মতো শান্ত এবং ভদ্র হয়ে গেল। কিবলাজান হুজুর বিশ্বলি শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসে রুহুল আজিজ সাহেবের এটিও একটি তাৎপর্যপূর্ণ কারামত। দর্শক, এভাবেই পাকিস্তান থেকে বিশ্ব জাকের মঞ্জিলে নজরানার উটগুলো নিয়ে আসা হয়েছিল। ভিডিওটি এ পর্যন্তই, এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদের নিকট পৌঁছে দেওয়ার আহ্বান রইল, যাতে তারাও বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি পীর কিবলাজানের শান মান ও কারামতের ভিডিও দেখতে পারে।